দেবাশিস বাবু কি কথা একদম হোল্ড 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 অডিওটা দেবাশিস বাবু স্পষ্ট প্রশ্ন প্রশাসনিক একটা পলিটিক্স প্রশ্নটা যে বলুন না স্পষ্ট প্রশ্ন প্রশাসনিকটা তো হয়েছে একতরফে অনিন্দ্য বাবু বলছেন প্রধানমন্ত্রী লাগে কোনো সমস্যাই নেই যা বলা হচ্ছে সবটাই বাড়িয়ে বলা হচ্ছে যাতে করে এটা এক মিনিট হোল্ড অডিও ডাউন আছে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না অডিও ডাউন অনিন্দ্য বাবু বলছেন যা দেখানো হচ্ছে বাড়িয়ে দেখানো হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বিজেপিতে এসেছেন বলে নিজে এই বাড়িয়ে এমন একটা পরিস্থিতি দেখানোর চেষ্টা করছেন যা নয় কিন্তু ঝন্টু বাবু বলছেন রাজ্যে আইন শৃঙ্খলাই নেই ভেঙে পড়া তো দূরের কথা কি বলবেন না অনিন্দ্যকে আমি রিকোয়েস্ট করব একটু ডাক্তার বাড়ি যেতে কারণ চোখ টোক বোধ একটু দেখাতে হবে বা অন্য কিছু দেখাতে হতে পারে অভিজিৎ বাবু কি বলছেন আমি সেখানে আসছি না আমি ঝন্টু বাবুর কথা থেকে আসছি যে উনি একটা কথা বলেছিলেন রাজনৈতিক বাধ্যবাধকতা এটা হচ্ছে মূল কথা যে আমি এখানে বসে দাবি করছি দেখুন যে যে পরিস্থিতি হোক না কেন বিজেপি বা কখনোই এখানে বোধহয় রাষ্ট্রপতি শাসন আসবে না কারণ বিজেপির কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা আছে যে কথাটা আমরা বহুদিন ধরে বলে আসছি যে আজকে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি করার চেষ্টা হচ্ছে যে দ্বন্দ্বের আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা আবহাওয়া সেটা কিন্তু অ্যাকচুয়াল দ্বন্দ্ব নয় মানে কারণ কারণ অনেকগুলো কারণ আছে কারণ বিজেপিকে সেটিং বলছেন মানে আপনি যেভাবে এটাকে নেবেন এটা আমি বলছি আমি তো স্পষ্ট কথা বলছি কারণ আমি বলছি না এটা তো কুণাল ওনাদের তৃণমূলের যিনি মুখপাত্র তিনিই বলে দিয়েছেন বিজেপিও তো বললেন আজকে দেখুন তাপস রায় হঠাৎ করে চলে এলো এই তাপস রায় যে চলে এলো বিজেপিতে এই তাপস রায় 12ই মার্চ তাপস রায়ের বাড়িতে গিয়ে ইডি হানা দিল সেই দিন দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন যে দেখুন এই ধরনের নেতাদের কি হয় এদের চোরেদের নেতা ইত্যাদি 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 সেই শুভেন্দুই আবার এই কিছুদিন আগে এনাকে গলায় মালা দিয়ে নিয়ে এলেন এই যে এদিক ওদিক এটাকে যদি আপনারা সেটিং না বলেন কাকে বলবেন মানে বাংলার মানুষের কাছে আজকে সত্যি এটা খুব বড় প্রশ্ন এক তৃণমূলের শাসনে শাসন ব্যবস্থা সত্যি ভেঙে পড়েছে বা ধ্বংসস্তূপ যেটা আপনি বলেন মানে শাসন ব্যবস্থা নেই ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং অভিজিৎ গাঙ্গুলির যে বিজেপিতে জয়েন করা হয়তো উনি কিছু করতে চাইছেন উনি বিজেপিতে গেলেন কেন বিজেপির আদর্শ রূপ বোধহয় নয় উনি বিজেপিতে গিয়ে কিছু কথা বলতে পারবেন এবং সেখানে যাতে তৃণমূল কোনো গাঁজা কেস না দিয়ে দেয় বা অন্য কেস না দিয়ে দেয় সেই প্রোটেকশন যাতে উনি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পান হয়তো সে কারণেই গেছেন তিন নম্বর আজকে বিজেপি কোনো অবস্থায় এখানে আনবে না রাষ্ট্রপতি শাসন তার কারণ নির্বাচিত সরকারকে ফেলে দিলে যে ভুল হয়তো কংগ্রেস করেছিল কোনো সময় অ্যাডভান্টেজ তো মমতা ব্যানার্জি হয়ে যাবে এই জায়গা থেকে একটা আবহাওয়া তৈরি করা হয়ে যাবে বা আমরা সবাই আলোচনা করবো 356 রাষ্ট্রপতি শাসন কিন্তু আসলে কিছু হবে না বিজেপির যেটা দরকার এখান থেকে মানুষের কত উপকার হলো সেটা নয় 20 থেকে 22টা সিট যেটা ওরা কখনো 35 বলবে কখনো 45 বলবে ওই সিটটার জন্য যা করার ওরা করবে ঠিক আছে আসি ফেরত আসি প্রশ্ন উঠছে আজকে প্রধানমন্ত্রী রাজ্যে এলেন এবং রাজ্যে এসে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বললেন তৃণমূল কংগ্রেস লুট করেছে তিনি রেশন লুটের কথা বললেন তিনি বললেন যে কিভাবে রেশন লুট হয়েছে রাজ্যে তৃণমূল সরকার লুট করেছে একদিকে এই কথা বললেন একটু আগেই ইন্ডিজোটের বার্তাও শুনিয়েছি আলোচনায় ফেরার আগে স্পেসিফিকভাবে শুনবো প্রধানমন্ত্রী তৃণমূল এবং রেশন দুর্নীতি এবং লুট নিয়ে কি বলছেন ফিরবো আলোচনায় শুনুন मैं जानता हूं कोरोना के दौरान मेरे गरीब परिवार कितनी बड़ी चिंता से घिरे हुए थे इसलिए मोदी ने देश के अपने परिवारजनों को मुफ्त राशन देने की योजना शुरू की क्योंकि मेरा मकसद यही था किसी भी गरीब का बच्चा रात को भूखा सोना नहीं चाहिए किसी गरीब का घर का चूल्हा बुझना नहीं चाहिए लेकिन साथियों टीएमसी कांग्रेस लेफ्ट इनका जो इंडी गठबंधन आपको मुफ्त राशन देने का भी विरोध कर रहा है यहां बंगाल में तो भ्रष्ट टीएमसी सरकार दलित आदिवासी ओबीसी महिला विरोधी टीएमसी सरकार ने तो आपके राशन की योजना में ही घोटाला कर दिया इनके नेता इनके मंत्री राशन घोटाले के मामले में जेल में है
দেবাশীষ বাবু কি একদম হোল্ড দেবাশীষ বাবু খুব স্পষ্ট প্রশ্ন প্রশাসনিক একটা পলিটিক্স প্রশ্নটা যেই বলুন না স্পষ্ট প্রশ্ন প্রশাসনিকটা তো হয়েছে একতরফে অনিন্দ বাবু বলছেন প্রধানমন্ত্রী লাগে কোনো সমস্যাই নেই যা বলা হচ্ছে সবটাই বাড়িয়ে বলা হচ্ছে যাতে করে এটা এক মিনিট হোল্ড অডিও ডাউন আছে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না অডিও ডাউন অনিন্দ বাবু বলছেন যা দেখানো হচ্ছে বাড়িয়ে দেখানো হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বিজেপিতে এসেছেন বলে নিজে এই বাড়িয়ে এমন একটা পরিস্থিতি দেখানোর চেষ্টা করছেন যা নয় কিন্তু ঝন্টু বাবু বলছেন রাজ্যে আইন শৃঙ্খলাই নেই ভেঙে পড়া তো দূরের কথা কি বলবেন না অনিন্দকে আমি রিকোয়েস্ট করব একটু ডাক্তার বাড়ি যেতে কারণ চোখ টোক বোধ একটু দেখাতে হবে বা অন্য কিছু দেখাতে হতে পারে অভিজিৎ বাবু কি বলছেন আমি সেখানে আসছি না আমি ঝন্টু বাবুরিকে কথা থেকে আসছি যে উনি একটা কথা বলেছিলেন রাজনৈতিক বাধ্যবাধকতা এটা হচ্ছে মূল কথা যে আমি এখানে বসে দাবি করছি দেখুন যে যে পরিস্থিতি হোক না কেন বিজেপি বা কখনোই এখানে বোধহয় রাষ্ট্রপতি শাসন আসবে না কারণ বিজেপির কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা আছে যে কথাটা আমরা বহুদিন ধরে বলে আসছি যে আজকে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি করার চেষ্টা হচ্ছে যে দ্বন্দ্বের আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা আবহাওয়া সেটা কিন্তু অ্যাকচুয়াল দ্বন্দ্ব নয় মানে কারণ কারণ অনেকগুলো কারণ আছে কারণ বিজেপিকে সেটিং বলছেন মানে আপনি যেভাবে এটাকে নেবেন এটা আমি বলছি স্পষ্ট কথা বলছি কারণ আমি বলছি না এটা তো কুণাল ওনাদের তৃণমূলের যিনি মুখপাত্র তিনিই বলে দিয়েছেন বিজেপিও তো বললেন আজকে দেখুন তাপস রায় হঠাৎ করে চলে এলো এই তাপস রায় যে চলে এলো বিজেপিতে এই তাপস রায় 12ই মার্চ তাপস রায়ের বাড়িতে গিয়ে ইডি হানা দিল সেই দিন দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন যে দেখুন এই ধরনের নেতাদের কি হয় এদের চোরেদের নেতা ইত্যাদি 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 সেই শুভেন্দুই আবার এই কিছুদিন আগে এনাকে গলায় মালা দিয়ে নিয়ে এলেন এই যে এদিক ওদিক এটাকে যদি আপনারা সেটিং না বলেন কাকে বলবেন মানে বাংলার মানুষের কাছে আজকে সত্যি এটা খুব বড় প্রশ্ন এক তৃণমূলের শাসনে শাসন ব্যবস্থা সত্যি ভেঙে পড়েছে বা ধ্বংসস্তূপ যেটা আপনি বলেন মানে শাসন ব্যবস্থা নেই ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং অভিজিৎ গাঙ্গুলির যে বিজেপিতে জয়েন করা হয়তো উনি কিছু করতে চাইছেন উনি বিজেপিতে গেলেন কেন বিজেপির আদর্শ রূপ বোধহয় নয় উনি বিজেপিতে গিয়ে কিছু কথা বলতে পারবেন এবং সেখানে যাতে তৃণমূল কোনো গাঁজা কেস না দিয়ে দেয় বা অন্য কেস না দিয়ে দেয় সেই প্রোটেকশন যাতে উনি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পান হয়তো সে কারণেই গেছেন তিন নম্বর আজকে বিজেপি কোনো অবস্থায় এখানে আনবে না রাষ্ট্রপতি শাসন তার কারণ নির্বাচিত সরকারকে ফেলে দিলে যে ভুল হয়তো কংগ্রেস করেছিল কোনো সময় অ্যাডভান্টেজ তো মমতা ব্যানার্জি হয়ে যাবে এই জায়গা থেকে একটা আবহাওয়া তৈরি করা হয়ে যাবে বা আমরা সবাই আলোচনা করব 356 রাষ্ট্রপতি শাসন কিন্তু আসলে কিছু হবে না বিজেপির যেটা দরকার এখান থেকে মানুষের কত উপকার হলো সেটা নয় 20 থেকে 22টা সিট যেটা ওরা কখনো 35 বলবে কখনো 45 বলবে ওই সিটটার জন্য যা করার ওরা করবে ঠিক আছে আসি ফেরত আসি প্রশ্ন উঠছে আজকে প্রধানমন্ত্রী রাজ্যে এলেন এবং রাজ্যে এসে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বললেন তৃণমূল কংগ্রেস লুট করেছে তিনি রেশন লুটের কথা বললেন তিনি বললেন যে কিভাবে রেশন লুট হয়েছে রাজ্যে তৃণমূল সরকার লুট করেছে একদিকে এই কথা বললেন একটু আগেই ইন্ডিজোটের বার্তাও শুনিয়েছি আলোচনায় ফেরার আগে স্পেসিফিকভাবে শুনবো প্রধানমন্ত্রী তৃণমূল এবং রেশন দুর্নীতি এবং লুট নিয়ে কি বলছেন ফিরবো আলোচনায় শুনুন मैं जानता हूं कोरोना के दौरान मेरे गरीब परिवार कितनी बड़ी चिंता से घिरे हुए थे इसलिए मोदी ने देश के अपने परिवारजनों को मुफ्त राशन देने की योजना शुरू की क्योंकि मेरा मकसद यही था किसी भी गरीब का बच्चा रात को भूखा सोना नहीं चाहिए किसी गरीब का घर का चूल्हा बुझना नहीं चाहिए लेकिन साथियों टीएमसी कांग्रेस लेफ्ट इनका जो इंडी गठबंधन आपको मुफ्त राशन देने का भी विरोध कर रहा है यहां बंगाल में तो भ्रष्ट टीएमसी सरकार दलित आदिवासी ओबीसी महिला विरोधी टीएमसी सरकार ने तो आपके राशन की योजना में ही घोटाला कर दिया इनके नेता इनके मंत्री राशन घोटाले के मामले में जेल में है